গাইস আমাদের গেমের ভিতরে চলে এসেছে কোবরা MP40 আর গাইস আজকে কোবরা MP40টা আমি নিব আর একদম ফুল ম্যাক্স করব হ্যাঁ একদম ফুল ম্যাক্স করব আর সেটা ম্যাক্স করতে কত টাইম লাগে সেটা গাইস আপনারা জানতে পারবেন আর তাছাড়া গাইস আজকের ভিডিওতে আমরা উইকলি মেম্বার গিভওয়ে করব চারটা তো যারা যারা দেখতেছেন গাইস চারটা উইকলি মেম্বারশিপ পেয়ে যাবেন তো এটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনারা উইকলি মেম্বারশিপটা পাবেন আর আজকের ভিডিওতে লাইক ক্যাম দেওয়া আছে মাত্র 20,000 তো যারা দেখতেছেন সবাই গাইস 20,000 লাইক ক্যামটা কমপ্লিট করে দেন ওকে তো এইখান থেকে আমি কি করব প্রথমে একটা স্পিন দিব গাইস স্পিন দিলে অনেকে বলবেন যে আমার কাছে তো এটা অলরেডি আছে হ্যাঁ গাইস এটা আমার কাছে অলরেডি আছে বাট আমার এটাতে এখন পর্যন্ত আমি ম্যাক্স করি নাই তো গাইস আমার এটা কয় লেভেল পর্যন্ত আছে আমি একটু দেখে নেব তার আগে গাইস যে দুইটা আমার দরকার নাই সে দুইটা আমি বাদ দিয়ে দেই দেখেছেন কোবরা MP40 বাদ দিয়ে আরে ভাই দেখ দেখি আমাদেরকে প্রথমে একটা 9 ডায়মন্ড স্পিনে কি দেয় গাইস দেখা যাক 9 ডায়মন্ড স্পিনে ও কোবরা MP40 ক্রেট পেয়ে গেছে গাইস দেখি এখানে ক্রেটের ভিতর কি আছে ও ভাই চারটা টোকেন পেয়ে গেছি আমরা তো গাইজ এখানে আমরা কি করব কোবরা MP40 যেটা আছে সেটা গাইজ আমরা ম্যাক্স করব আর বর্তমানে আমাদের 4 লেভেলে হয়ে আছে কোবরা MP40 দেখতে পাচ্ছেন এটা এখন আমরা একদম ফুল ম্যাক্স করব আর এটা ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগে সেটা গাইজ আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা ইমোট টিমোট নিয়ে নিব কোবরাটা ছাড়া সক বাকি এক এক করে সবগুলো গাইজ আমি ম্যাক্স করব তো এখান থেকে গাইস আমি এখান থেকে কোবরা MP40 যে কিছু ক্রেট আছে সেগুলো গাইস আমরা এখান থেকে পারচেস করব ওকে এগুলো গাইস ক্রেট সেকশনে হ্যাঁ আমি বর্তমানে ক্রেট সেকশনে আছি তো এখান থেকে গাইস একবারে আমি কয়টা ক্রেট কিনবো কয়টা ক্রেট কিনা দেখা যায় পারচেস উইদাউট কুপন আচ্ছা উইদাউট কুপনে কিনা যাবে না 100 ডায়মন্ডের কুপন ভাই আমার এখানে তো 600 ডায়মন্ডের কুপনটা লাগবে 600 ডায়মন্ডের কুপন কিদা রে ভাই স্পেন্ড 3,000 ডায়মন্ড স্পেন্ড করলে 600 ডায়মন্ডের কুপন পাবো এটা কেমনে হয় তো গাইস আমি এখান থেকে 700 যে রিডিম যে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে না সেটা গাইস আমি একটু নিয়ে নিব তো FF টোকেন দিয়ে 700 ডায়মন্ডের যে ডিসকাউন্ট কুপনটা আছে সেটা গাইস এখান থেকে আমরা নিয়ে নিব কয়টা নিতে পারবো তিনটা নিয়ে নিই তিনটাতে আমার জন্য এনাফ হয়ে যাবে তো এবার গাইস আমি এটা নিয়ে নিব তো এখান থেকে কোবরা বুইয়া পাওয়ার ইভো টোকেন এটা তো হ্যাঁ বুইয়া এটা বুইয়া এটা কিসের কি এটা UMP হোয়াট দ্য ফাক ভাই আমি আরেকটু হলে UMPটা কিনে ফেলতাম আমার তো UMPটা লাগবে না আমার লাগবে হচ্ছে কোবরা MP40 এই যে দেখো এটা লাগবে ভাই সিরিয়াসলি আমি আরেকটু হলে ওইটা কিনে ফেলতাম তো যাই গাইস এখন আমরা নিব হচ্ছে এখান থেকে কয়টা গাইস আমরা কয়টা নিব আমাদের এখানে 2,000 ডায়মন্ডের কিছু নিতে হবে দেন আমরা ওই ডিসকাউন্টটা পাবো ও ভাই সাহেব এখানে ডিসকাউন্ট আমরা পেয়ে গেছি সো এখানে দেখি তো গাইস আরও কিছু কমে আমাদের ডিসকাউন্টটা দেয় কি না ডিসকাউন্টটা 400 ডিসকাউন্টটা কি দিবে 400 দিতেছে না ভাই 1500 ডায়মন্ডে দিবে না সো আমরা যদি একবারে 1300 আমরা হ্যাঁ একবারে 500 হ্যাঁ আমাদের ডিসকাউন্ট হয়ে গেছে সো এবার গাইস আমরা 1300 ডায়মন্ডে আমরা এটা টোকেনগুলো কিনে ফেললাম 50টা ক্রেট একবারে আমরা কিনবো আর এইখান থেকে গাইস এক এক করে আমরা দেখবো যে আমাদেরকে এখান থেকে কয়টা টোকেন দেয় ওকে সো এবার গাইস আমরা এখানে ওপেন করে ফেলি দেখি আমাদেরকে কী দেয় এখান থেকে কয়টা দিল 10টা লাগবে ভাই 10টা কিদারে 10টা কিদারে 10টা তো নাই 10টা ভাই কিদারে ভাই কিদারে গাইস দিতেছে না ভাই 10টা টোকেন তো দিতেছে না আমাদেরকে তো গাইস এখান থেকে প্রায় আমরা 1300 মতো ডায়মন্ড আমরা খরচ করলাম তো আরও 1300 ডায়মন্ড আমাদের খরচ করতে হবে ওই টোকেনটা নেওয়ার জন্য আর আপনারা মেক শিওর যে আপনারা কোনটা নিচ্ছেন সেটা গাইস অবশ্যই চেক করে দেখবেন এই যে দেখেন কিন্তু এখানে কিন্তু লেখা থাকে কোনটার কি সেটা কিন্তু এখানে লেখা থাকে ঠিক আছে এখানে কোবরা টোকেন এটা লেখা আছে তো গাইস আমি এখান থেকে এটা নিয়ে বলবো ঠিক আছে এবার গাইস আমি আরেকবার কিনবো আরেকবার গাইস একবারে 50টা টোকেন কিনবো এখানে 51টা হয়ে গেল কেন 50টা কিনবো তাহলে গাইস আবার 1300 ডায়মন্ড আমি পেয়ে যাবো 2600 ডায়মন্ড টোটাল আমি এখানে খরচ করলাম ওকে তো এবার গাইস আমি 50টা ও ভাই দেখেন এইবার আমাদেরকে 10টা টোকেন দিছে এতক্ষণ ভাই টোকেন দিতেছিল না 10টা 10টা করে গাইস 9টা 9টা দিতেছে 10টা কই 10টা কই 10টা কিন্তু ভাই আমাদেরকে দেয়ই না ভাই দেখেন কি অবস্থা ভাই 10টা টোকেন তো দিবে তো এবার গাইস দেখি আমরা এটা কয় লেভেল পর্যন্ত করতে পারি আমরা এখন যাব আর এটা লেভেল আপ করব সরাসরি গাইস এখন আমরা কথা না বারে লেভেল আপ করে ফেলবো দেখি গাইস আমাদের 5 লেভেল করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস আমাদের এটা আমাদের অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে তার সাথে সাথে গাইস এখন যদি আমরা 6 লেভেল করতে যাই আরো অনেক টোকেন লাগবে ভাই সাব অনেকগুলো টোকেন লাগবে তো এবার গাইস আমাদের প্রায় অনেকগুলো অনেকগুলো লাগবে ভাই সাব আমার কাছে তো নাই তো এখান থেকে গাইস আমি কি করব এখন থেকে আবারও গাইস আমাদেরকে এটা পারচেস করতে হবে সো টোকেন আমাদের লাগবে এখান থেকে কই টোকেন এটা ফার্ম এটা নিয়ে ফেললাম এবার গাইস আমরা আবারও টোকেন কিনবো গাইস আমাদের হয়ে গেছে 700 ডিসকাউন্টও দিয়ে দিলাম ওকে
গাইজ আমাদের টোকেন কেনা হয়ে গেছে, দেখি এবার আমাদেরকে 10টা টোকেন, 10টা এই যে একবার মাত্র দিল গাইজ আমাদের 10টা টোকেন, একবার দিছে 10টা টোকেন, কিন্তু গাইজ আমাদেরকে আমার কাছে খুবই কমই দিতেছে গাইজ, অনেক কমই দিতেছে 10টা, দ্যাটস ওয়াই কিন্তু আমার অনেক বেশি ডায়মন্ড লাগতেছে। দেখেন গাইজ আরেকটা পাইলাম, তো 10টা যদি একটু বেশি বেশি করে দেয় না তাহলে কিন্তু গাইজ আমার অল্প ডায়মন্ড হয়ে যায়, বাট 10টা দিতেছে না, আই ডোন্ট নো, বাট 10টা যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিত তাহলে হয়ে যেত। তো দেখি গাইজ আরও কিছু আমার টোকেন লাগবে ভাই, অনেক টোকেন লাগবে। ওকে তো এবার গাইজ দেখি আবার আমরা ডিসকাউন্ট পাই কিনা, আমার কুপন তো মেবি শেষ হয়ে গেছে ভাই, কুপন শেষ। তো যাই গাইজ এবার আমরা একবারে দেখি, 3000 ডায়মন্ডে কিছু কিনলে 600 ডায়মন্ডে ডিসকাউন্ট পাবো, আই মিন হ্যাঁ 600 ডায়মন্ডে ডিসকাউন্ট পাবো। তো 3000 ডায়মন্ডে আমরা কিনে ফেললাম 90টা, তো এবার গাইজ আমি কিনে ফেলতেছি, দেখি গাইজ আমরা এখানে কি দেয় এবার। ও ভাই 10টা টোকেন এবার আমাকে দিচ্ছে, দেখি 10টা টোকেন পাইছি, আবারও পাইছি, আবারও গাইজ দেখা যাক এবার আমাকে কি দেয়, 10টা টোকেন ভাই, ও ভাই যাক এবার একবারে দুইবার আমাদেরকে 10টা টোকেন দিছে। তো 10টা টোকেন আমার একটু বেশি লাগবে, দ্যাটস ওয়াই, না হলে কিন্তু ভাই অনেক বেশি ডায়মন্ড লাগবে যেটা আপনারা নিজেরও জানেন। দেখে গাইজ আমাদেরকে কতগুলো দেয় ভাই সাব। তো দেখে গাইজ আবার আমাদেরকে কয় লেভেল পর্যন্ত আমি করলাম, মানে কয় লেভেল পর্যন্ত হয় সেটা আমি দেখে নিই, কারণ আমি চাচ্ছি না যে আমার ডায়মন্ডটা ওয়েস্ট হোক। তো 6 লেভেল পর্যন্ত গাইজ আমি করে ফেললাম ভাই সাব, 6 লেভেল কমপ্লিট। এবার গাইজ আমরা 7 লেভেল করে ফেলবো ভাই, তারপর আমি বেশি কিনে ফেলছি ভাই সাব, বিজনেসে লস হয়ে গেল ভাই, 48টা টোকেন আমি বেশি কিনে ফেলছি। তো যাই গাইজ এখান থেকে আমাদের কোবরা MP40টা আমরা ম্যাক্স করে ফেললাম, তার সাথে সাথে কোবরা MP40টা দেখতে পাচ্ছেন, ও ভাই সাব গাইজ এখানে আমরা পুরো ম্যাক্স করে ফেললাম আমাদের কোবরা MP40, আর তার সাথে সাথে ইমোট টিমোট যা আছে সব গাইজ আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন, আমি একদম ফুল ম্যাক্স করে ফেলছি আমার কোবরা MP40 গাইজ। এখন আমার 2-3টা গান বাদ আছে এখনো ম্যাক্স করে, এগুলো ধীরে ধীরে আমি ম্যাক্স করব, স্কারটা বাদ আছে, তারপরে গাইজ আরও কয়েকটা বাদ আছে, স্কার বাদ আছে, আর হচ্ছে এক্সমেট বাদ আছে। তো সামনে গাইজ যখন এগুলো আবার রিটার্ন আসবে তখন গাইজ আমি এগুলো আবার ম্যাক্স করে ফেলবো, দিস ইজ বিজনেস, মানে একবারে 2টা ভিডিও আমার হয়ে যাবে, দিস ইজ বিজনেস। তো এবার গাইজ আমি কি করব, আমার কালেকশন থেকে কোবরা MP40 যে ইমোটটা আছে সেটা গাইজ আমি একটু সিলেক্ট করব ভাই সাব, কোবরা MP40 সবগুলো ইভো গান এক সারিতে আমি রাখবো, এই যে দেখতে পাচ্ছেন কোবরা MP40 ইমোট ভাই সাব। তো গাইজ এই কোবরা MP40 ইমোটটা কিন্তু উপরে আমি একটু লবিতে যে দেখাই, কোবরা MP40 কো এই যে গাইজ লবিতে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে না, বিকজ হচ্ছে আমি ফ্রি ফায়ার ম্যাক্সে আসি, আর ফ্রি ফায়ার ম্যাক্সে থাকা অবস্থায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে এটা ব্ল্যাক হওয়ার কথা সেটা কিন্তু ব্ল্যাক হয় না। আর গাইজ আমি কোবরা MP40টা একটু হাতে নিয়ে নিই, যেহেতু আমি ম্যাক্স করে ফেলছি ভাই, শো অফ তো করতে হবে, কারণ অনেকদিন পর এই যে দেখেন, যদি MP40 দেখাইতে যাই গাইজ, MP40 এক একটা কালেকশন আমার কাছে আছে, দেখেন আমার কাছে আছে ক্রেজি বানি MP40, তারপর কোবরা MP40 ফুল ম্যাক্স, তারপর MP40 কিছুদিন আগে যেটা আমাদেরকে ইনকিউবেটরে দিয়েছিল টপ যেটা সেটা আছে, তারপর আছে গাইজ কোনটা দেখেন, আমাদের আছে ক্রেজি বানি MP40, আর এটা কি পোকার MP40 ভাই, আমি পোকারে ক্রেজি বানি বলে ফেলছি, হোয়াট দ্য ফাক ভাই কি এটা। তারপরে গাইজ আছে এটা, তারপরে আছে গাইজ এই যে আরেকটা MP40 আছে উইন্টারল্যান্ড, এই MP40 কিন্তু ওয়ান অফ দ্য বেস্টের ভিতর একটা, যেটা ফ্রিতে সবাই পেয়েছিল। ওকে তো এই ছিল গাইজ আমার MP40 কালেকশন, তো ধীরে ধীরে গাইজ আমি আপনাদেরকে গান কালেকশনও দেখাই দিব। তো আজকে গাইজ আমাদেরকে আমরা কিন্তু 4 জনকে দিয়ে দিব 4টা উইকলি মেম্বারশিপ, তো এটার জন্য আমাকে আপনাদেরকে সবাইকে বলতে হবে যে আমি কয়বার 10টা করে টোকেন পাইছিলাম, মানে এক স্পিনে 10টা টোকেন একবারে বের হয়েছে, তো এইবার আমি টোটাল এইভাবে টোটাল কয়বার আমি 10টা করে টোকেন পাইছি গাইজ সেটা আপনাদেরকে কমেন্ট সেকশনে বলতে হবে, আর ওইটাতে বলতে হবে যে আমার বর্তমানে ম্যাক্স করতে আমার কত ডায়মন্ড লেগেছে সেটা, এই 2টা জিনিস আপনাদেরকে কমেন্ট সেকশনে দিতে হবে, সাথে আপনার গেমের UID টা, যাতে আমি আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে আমি ডায়মন্ড পাঠা দিতে পারি। গাইজ আমি আবারও বলতেছি, আমার ইভো কোবরা MP40টা ম্যাক্স করতে যে টোকেন যখন আমি কিনেছিলাম, তো ক্রেট থেকে কয়বার করে আমি 10টা করে টোকেন পাইছিলাম ওইটা আপনাদেরকে এক্স্যাক্টলি কাউন্ট করে বলতে হবে, তার সাথে এটা ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগছে আমার টোটালি সেটা গাইজ আপনাদেরকে কমেন্ট সেকশনে বলতে হবে, সাথে আপনার গেমের UID সহকারে কমেন্ট করতে হবে, একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিওতে 20,000 লাইক অ্যাম দেওয়া আছে, সবাই গাইজ লাইক অ্যামটা কমপ্লিট করে দিবেন, আর যারা যারা গিভওয়েতে উইন হবেন তাদের উইনারের যারা যারা উইন হয়েছেন তাদেরকে আমি আমাদের ফেসবুক পেজে লাইভ এসে দেখাই দিব যে কে কে উইন হয়েছেন। তো দেখছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবার খেয়াল রাখবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।